আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তো তোমরা খুব আরাম আয়েশি লেখাপড়া করতেছো। কি আরাম, গরমে বের হওয়া লাগে না বাসা থেকে, না ঘরে বসে বসে সব হয়ে যায়। গত ক্লাসে আমি করছিলাম মনে হয় 15-16 মনে হয় করাইছিলাম। আমি 17 থেকে ধরি, কিছু স্বতঃসিদ্ধ নিয়ম কারণ আছে, ওগুলো এখন তো মনে রাখা লাগবে। ওই ত্রিকোণমিতির সূত্র তো সব লাগবেই, এখানেও যেই সমস্ত নিয়মকানুন, ওই নিয়মকানুন ছাড়া তুমি আগে করতে পারবে না। আজকে যেগুলো করো সবগুলোই মোটামুটি ব্যতিক্রম এবং ভিন্ন ভিন্ন, তাই না? সবগুলোর কিন্তু নিয়মকানুন আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি। রুট থাকলে যদি এরকম থাকে, 1+x² x=2 দিলে ধরতে হবে, আর যদি এরকম থাকে তাহলে x=a, তাহলে রুটটা সরে যাবে। রুট থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, তাই না? জটিল জটিল যেমন অঙ্কুলা করলে বুঝতে পারবা, তাই না? এরকম জটিল থাকবে, রুট থাকবে বা 3/2 থাকবে, 5/2 থাকবে, এই টাইপের থাকবে। আর যদি 1-x² থাকে তাহলে x=sin sin থিটা বা cos থিটা ধরলে রুট সরে যাবে। যদি x²-a² থাকে তাহলে x=a sin থিটা বা a cos থিটা ধরতে হবে। x²-1 থাকলে x=sec থিটা বা cosec থিটা, x²-a² থাকলে x=2 কত, a sec থিটা অথবা a cosec থিটা, ঠিক আছে? পরটিরও ধরা যাবে। এগুলো আমরা অ্যাপ্লাই করবো, মানে জটিল দেখা যাবে যে মাঝে মাঝে দেখা যায় যে এগুলো সাইন ইনভার্স, কস ইনভার্স, টেন ইনভার্স বা সেক ইনভার্স, কোসেক ইনভার্স এর অ্যাঙ্গেলে থাকে, তখন তো আমরা অবশ্যই ধরবো। কিন্তু এখন একটু ব্যতিক্রম, মানে দড়ি লাগা থাকবে, হরের মধ্যে থাকে, হর থাকলেও জটিল, রুট থাকলেও জটিল, হরে থাকলে আরও জটিল। এই জন্য এই জটিলগুলোকে সরানোর জন্য আমি এই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করবো, তাই না? এই ফিগার থাকলে আমরা এরকম ধরবো, এই ফিগার থাকলে এরকম ধরবো, ধরতে হবে, নাহলে কিন্তু মিলান যাবে না। এই যে এটা আছে 3/2, হ্যাঁ 3/2, এটা কিন্তু আসলে জটিল। হরে হরে আছে এক জটিল, তারপরে আবার 3/2 আছে আরও জটিল। এই জন্য আমরা এটা কিন্তু কোনোভাবেই করতে পারবো না। আমি যা সূত্রগুলো লিখে দিলাম সেগুলো ছাড়া কিন্তু অন্যভাবে আগালে আর আগা যাবে না, করাই যাবে না। এই জন্য আমরা কী করবো এখন, x=a tan θ, ঠিক আছে? bx=a sin²θ dθ, যেটা বিভাজন করলে এটা হবে। এখন a sin²θ dθ অঙ্ক ছিল x-এ, আমি চলে গেছি থিটায়, এই জন্য সমস্ত কিছুই, সমস্ত রাশিগুলাই থিটায় চলে যাবে। x=a²
এল স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার। হ্যাঁ তো এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন যায় পাওয়ার সহ কমন যাবে, কত থাকবে ওয়ান প্লাস এল স্কোয়ার থিটা থ্রি বাই টু। ঠিক আছে, এই যে ডিএক্স এর মান আমরা এখান থেকে বসাই দিলাম, আর হচ্ছে এই যে এক্স স্কোয়ার আমার এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা এ স্কোয়ার, ঠিক আছে, এখান থেকে এ স্কোয়ার কমন দেয় পাওয়ার সহ আসবে। ঠিক আছে, এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার স্কোয়ার রুট কাটা এ কিউব, এটা ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সাইকো স্কোয়ার, এখানে কত থাকে ওয়ান বাই এ ধ্রুবগুলো বাইর করে নিয়ে আসবো সাইকো স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইড বাই এই যে এখানে স্কোয়ার রুট কাটা সেক কিউ ইজি কিউ টু ওয়ান বাই এ ডি থিটা বাই সেক থিটা ওয়ান বাই এ কস থিটা ডি থিটা কস থিটার ইন্টিগ্রেশন, কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা, সাইন থিটা প্লাস সি। এখন আমাকে কাজ করতে হবে, অঙ্ক ছিল এক্সে, আমি নিয়ে আসছি থিটায়, আমার প্রয়োজনে থিটায় নিয়ে আসছি, অ্যান্সারও থিটায় আসছে, কিন্তু থিটায় রাখা যাবে না, যদি আমার ধরা জিনিস সেটা আমাকে সরাতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কাজ করি আমরা, এক বাই এ ইকুয়াল টু টেন থিটা, তাই না, থিটা রাখি, টেন থিটা ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট, তাহলে কত হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ শান্তিটাই দিকে একটু কত শান্তিটাই দিকে একটু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এখানে এ স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার, এই যে ছাঁতিটা এদিকে বলতো কত লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এই এইটা হবে অ্যান্সার, তাই না, আমরা যা ধরবো সেটা সরাতে হবে, চলক যা থাকে সেটা দিয়ে অ্যান্সার হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু ফিগার থেকে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এখান থেকে অতিভুজটা বের করছি, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কত লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এই যে 17 দুই নম্বরটাও একই রকম, তিন নম্বরটাও তাও একটু করি, সব একরকম না, তিন নাম্বার dx by x root to the power x square minus 1 x square plus of 1 x square plus of 1 beta to এখানে x is equal to 10 দিলে ধরলে dx is equal to ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেকেন্ড স্কোয়ার থিটা ডি থিটা তিন থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার সেকেন্ড স্কোয়ার থিটা সেক থিটা সেকেন্ড স্কোয়ারের রুট কাটা, তাই না, কত থাকে স্যার থিটা বাই টেন থিটা ডি থিটা কাটাকাটি করলে, তাই না, ইকুয়াল টু কত ওয়ান বাই কস থিটা কস বাই
কসিটা বাই সানটিটা ডিটিটা এটা 1 প্লাস 10 মানে সেক স্কয়ার স্কয়ার রুট কাটা সেক টিটা সেক সেক কাটা থাকে কত কস সেক সেক থাকবে 10 থাকবে সেক মানে 1 বাই কস আর 10 মানে কস বাই সাইন সাইন বাই কস তো কস বাই সাইন উঠিয়ে দিলাম ঠিক আছে এখন কত হবে 1 বাই সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু কত কোসেক থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু নন টেন 1 বাই ডি থিটা বাই ডি কোসেক এক্স এর ইন্টিগ্রেশন নন টেন এক্স থিটা বাই ডি কোসেক এক্স এর কোসেক থিটা নন টেন থিটা বাই টু এখন থিটার মানটা কত হলো থিটা ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স অফ এক্স লন টেন হাফ টেন ইনভার্স অফ এক্স এটা ত্রিভুজ দিয়া এ করা দাঁড়ো এটি অ্যান্সার আঠারো উনিশ এগুলো একই রকম আঠারো উনিশ একটা দেখে আমি একটু ষোলো বিয়োগ নাইন এক্স স্কোয়ার ডিএক্স এক্স স্কোয়ার সহমুক্ত করব নয় যদি কমন নিয়ে আসি স্কোয়ার বাই নাইন বিয়োগ এক্স স্কোয়ার দ্বিঘাত রাশি থাকলে এক্স স্কোয়ার সাথে কোনো সহগ রাখা যাবে না যদি রুটের বাইরে নিয়ে আসে তাহলে থ্রি হবে থ্রি ফোর স্কোয়ার বাই থ্রি স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার এটা একটা সূত্র আছে সূত্র হচ্ছে এক বাই টু রুট টু দি পাওয়ার সেম এ স্কোয়ার বাই দুই সাইন ইনভার্স এক বাই এ রুট টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এক বাই দুই রুট টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই দুই সাইন ইনভার্স এক্স বাই এ এই ফর্মে আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক বাই দুই এক বাই টু সেম রাশি থাকবে আর এ স্কোয়ার বাই দুই এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ এই থ্রির ভিতরে গুণ করে দিলে থ্রি যদি আমি ভিতরে গুণ করে দিই মেইন অঙ্কটা এসে পড়বে এখানে কত এখানে তাছাড়া ষোলো ষোলো এইট বাই নাইন সাইন ইনভার্স থ্রি এক বাই আর এই থ্রির জায়গায় গুণ হবে এখানে প্লাস এটা গুণ করলে কিন্তু ওইটা ওই অঙ্কটা এসে পড়বে মেইন অঙ্কটা এসে পড়বে কত এইট বাই থ্রি এটাই অ্যান্সার এ
এটাকে আমি এটাকে আমি এই যে মানে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু সাইন ধরে করতে পারতাম, ওইটা করতে গেলে আরো বড় হবে। সতেরো আঠারো উনিশ উনিশ নম্বরগুলো করাই ফেলছি, উনিশ নম্বর এগুলো আমরা মনে ভিজনে করাইছিলাম। দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত রাশি থাকলে এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার এক্স ধ্রুবক, না দ্বিঘাত রাশি এটা না থাকুক, এক্স স্কোয়ার এক্স থাকলে তোমাদের কী করতে হবে, সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব, হাফ ইন্টু এক্সের সব, এরকম অঙ্ক আমরা অনেক করাই করে দিয়েছি। হাফ ইন্টু এক্সের সব, হাফ এক্সের সব মাইনাস টু আর ইন্টু হাফ, তো কত হয় মাইনাস ওয়ান হয়, এই হাফ ইন্টু এক্সের সব হোল স্কোয়ার লিখে পড়বে, লিখলে আমাদের এটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এক্স প্লাস হাফ ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব মাইন হাফ আর ইন্টু মাইনাস দুই, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব, এই যে এক্সের সব হোল স্কোয়ার, এইটা আমি লিখছি এখানে, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব মাইনাস টু, এটা মাইনাস ওয়ান হয়ে যায়, মাইনাস ওয়ান লিখছি। লিখলে আমাদের এইটা কিন্তু এটুকু যখন লিখবো তখন এইটুকু মেনিস হয়ে যাবে, এটুকু সব মিলে যাবে, অবশ্যই মিলবে, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সব লিখলে এই দ্বিঘাত অংশটা সব মিলে যাবে, চলকের অংশটুকু মিলে যাবে, এক্স স্কোয়ার আর এক্স, এই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ভাঙ্গি এক্স স্কোয়ার, এই যে এই যে এই যে টু আইস এক্স, ঠিক আছে মিলে গেছে, কিন্তু এখানে আমাদের এই যে মাইনাস থ্রিটা আছে লিখে রাখলাম, এখানে একটা এই যে এই যে একটা এটাকে ভাঙলে বি ইউজ করা না, প্লাস বি ইউজ করবে ওয়ান, এই যে মাইনাস ওয়ান ব্যালেন্স করে দিলাম, এইটুকুই এক্স প্লাস অফ হাফ ইন্টু এক্সের সব, ওইটা যা আছে সেম লিখে ফেলবো, এখানে বি ইউজ করাটা বেশি আসবে, বি ইউজ করাটা আমরা বিয়োগ করবো, সবসময় একই নিয়ম, বিয়োগ বি স্কোয়ারটা বেশি আসলে সেটা ম্যানেজ বিয়োগ করে দেবে, এটা তো ভাঙলে কিন্তু ওই নিয়ে আসবে, আমাদের সুবিধা কি আমরা একটা সূত্রে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার বিয়োগ বিয়োগ টু স্কোয়ার, এই যে সূত্র বসে তাই না, দেখ সূত্র তো জটিল উল্টা, সূত্র তো জটিল, সাইন হাইফার বলে কি ইনভার্স এক বাই এ, আমরা লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন ইনভার্স এক বাই এ, উল্টা থাকবে তাই না, সাইন হাইফার বলে কি ইনভার্স, আটটা সূত্র আছে, আটটা সূত্র আছে, আছে কিনা সেটা আর হাইপারবোলিক, হাইপারবোলিকের হাইপারবোলিক মানে কি একটা এক ধরনের বক্ররেখা, তো ওই ধরনের সূত্র তোমাদের এখানে নাই, এগুলো নাই, ওই সাপ এখানে করাইলাম এগুলো নাই, এখানে অঙ্ক তো দিয়ে দিচ্ছে, আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা করতে পারতেছি না, এখন কি করবো, না করতে পারলে আমরা সাইন কোসে চলে যাবো, কোনো সূত্র করে না, না করতে পারলে আমরা সাইন কোসে চলে যাবো, সাইন এক্স বাই কোস এক্স কোস এক্স ইকুয়াল টু কোস এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কোস এক্স,
তাই না? এখনো সমস্যা, এখানেও সমস্যা, করা যায় না, ঠিক আছে? তবে এই অঙ্কটা ব্যতিক্রম, ব্যতিক্রম মানে কি রুলও আছে, তো অত রুল তো মনে রাখতে পারবা না। এইটা আমরা একটু রুল ছাড়াই করে দিই, রুল দিয়ে কথা গেলে বড় হয়ে যাবে। রুল আছে তাও না, এই রুল অঙ্ক এখানে আছে, কোনো বড় হয়ে যাবে। রুল ছাড়াই দেখা করে দিই, কী করবো দেখো, আমি সাইন এক্স প্লাস কোস এক্স, কোস এক্স বিয়োগ সাইন এক্স, সাইন এক্স প্লাস কোস এক্স ডিএক্স, ঠিক আছে? এই যে এইটা আমরা কী করছি এখানে, কোস এক্স দুইবার লিখছি, সাইন এক্স, সাইন এক্স কাটা, সাইন এক্স কিন্তু গায়ে উপরে কাটা, কোস দুইবার লিখছি, এই জন্য একটা হাফ দিয়ে দেবো, বাইরে একটা হাফ দিয়ে দেবো, ঠিক আছে? এইটা পার্ট করবো, এইটা ভাগ, এটা মানে কত, ডিএক্স লগ হাফ অফ কোস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কোস এক্স। আমরা আগেও বলছিলাম যে এক অংশ ইন্টিগ্রেশনের এক অংশকে ডিফারেনশিয়েট করে যদি অন্য অংশ পাওয়া যায় সেটাকে জেড তত্ত্ব হবে, হওয়ার দলে লব পাওয়া যায়, সাইনের ডিফারেনশিয়েশন কস আর কসের ডিফারেনশিয়েশন মাইনাস সাইন। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টের জন্য দোষী, ফার্স্ট পার্ট করা যায়, ফার্স্ট পার্ট করা যায়, ডিজেড বাই জেড ইজ ইকুয়াল টু কত, হাফ ডিএক্স ইন্টিগ্রেশন এক্স, আর লন জেড ইন্টিগ্রেশন এই যে ওয়ান বাই জেড মানে লন জেড, লন জেড প্লাস সি, এখানে আমরা মানটা বসাই দিই, হাফ টু লন, লন জেডের মান হচ্ছে কত, জেডের মান এই যে সাইন এক্স প্লাস কস এক্স ডি প্লাস সি, এই শুধু জেডের মানটা আমরা এখানে শুধু জেডের মানটা বসাই দেবো, এইটুকু অ্যান্সার। বিশ, একুশ, একুশ নাম্বার, ইন্টিগ্রেশন অফ ফর্ম এত, এই ফর্মে যদি থাকে, যদি কোনো ইন্টিগ্রেশন উপরে দুর্বক, ব্যাখ্যা আমি করলাম না, বলে দিচ্ছি, উপরে দুর্বক, নিচে এ প্লাস বি কস এক্স, এই জায়গায় দুর্বক থাকবে, নাও থাকতে পারে, এক দুই তিন মাইনাস তিন মাইনাস পাঁচ থাকতেও পারে, নাও থাকতে পারে, এ প্লাস বি কস এক্স, এ প্লাস বি সাইন অথবা কস অথবা দুইটাই থাকবে, আবার দুর্বকও থাকতে পারে, প্লাস সিও থাকতে পারে, প্লাস সিও থাকতে পারে, থাকলে আমরা কী করবো, এত আকার থাকলে cos x is equal to 1 minus 10 x by 2 1 plus sin x is equal to 2 10 x by 2 1 plus 10 square x by 2 এতো এতো বসিয়ে সরল করার পর সরল করার পর ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? এই রুল ছাড়া হবে না, এই যে এই ফর্মে থাকলে তোমাকে এই কাজে করতে হবে, কসের মানে এটা আর সাইনের মানে এটা, তিন দিনের মধ্যে সূত্র, তাই না? অন্যভাবে আগাইলে পারা যাবে না, ঠিক আছে? এটা একটু স্বতঃসিদ্ধ রুল, এগুলো হবেই।
একটু মানে অঙ্কগুলো একটু জোরে লেখা যায়, ওই দেখো ফর্মে কস আছে, কী করবো আমরা? তাহলে কী করবো, এই যে ফাইভ প্লাস ফোর কস এর সমান কত, ওয়ান বিয়োগ টেন এক বাই দুই, ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই দুই, এই দিকে কত ডি এক বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই দুই ডি এক্স ডি বাই এক্স বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক বাই দুই ওয়ান বিয়োগ টেন স্কোয়ার এক বাই দুই। ঠিক আছে, কসের মানটা আমরা বসাইলাম, এটা যে উল্টে ওখানে নিয়ে গেছি, লসাগু করছি, সরল করছি। ওয়ান ফার্স্ট এর মানে সেক স্কোয়ার, উপরে সেক স্কোয়ার আসবে, নিচে আসবে কত টেন স্কোয়ার, কয়টা টেন স্কোয়ার এনো নাইন বিয়োগ ওই যে এই যে যে মানগুলি আমরা বসাবো কসের বা সাইনের মানগুলো বসালে দেখবা যে অবশ্যই হরের মধ্যে আসবে টেন আর লবের মধ্যে আসবে সেকেন্ড স্কোয়ার, এই যে ওয়ান প্লাস সেকেন্ড স্কোয়ার উঠে এই যে এটা সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে সুবিধা হচ্ছে কি, হর দলে ল পাওয়া যায়, তাই না, হর দলে ল পাওয়া যায়। এখন আমরা কি করব, হর দলে না মানে টেন দলে, হর দলে বেশি পাওয়া যায়, বেশি পাইলে আবার অঙ্ক হবে না, আমার যতটুকু দরকার আমি অতটুকুই ধরবো, তাই না। টেন এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক বাই দুই ডি এক্স ইকুয়াল টু ডি জে, এক্সের ডিফারেন্সিয়েট করলে এক্সের সহবেশে গুণ হয়, তাই না, এক্সের সহবেশে গুণ হয় আর ইন্টিগ্রেশন করলে ভাগ হয়, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ডি এক্স ইকুয়াল টু টু ডি জে, তাই না, এই এখন এখানে যাই কত হবে, এই যে টু ডি জে বাই আমরা সূত্র করছি ln of a plus of z divided by a minus of z, সূত্র খুব কঠিন সূত্র, তাই না, 3 plus of z, z এর মানটা কত দিয়েছিলাম 10, 1 by 2 3 বিয়োগ of t 10 1 by 2 plus c, এটি অ্যান্সার। a square minus x square 1 by 2 আইসে, 1 by 2 আইসে সূত্র, 1 by 2 আইসে ln of a plus of সূত্র, সব সূত্র আগে হয়ে গেছে, এখন ওগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। একুশে এগুলা সব এই যে রুলের ভিতরে যা রুল লিখছি সব ওই রুলের মধ্যে, কিন্তু একুশে দুই নম্বর অঙ্কটা রুল ছাড়াও হবে, কিন্তু সূত্রে পরে এই জন্য হবে, বাকিগুলো হবে না, আসতে পারি আরো টক করি আমি। একুশের পাঁচ নম্বর, একুশের পাঁচ নম্বর রুল ছাড়াও করতে পারবো, কিছু কিছু আছে রুল ছাড়া করা যায়, যেন আরেকটা করতে চাই আমি, এ কস এক্স বি রুল ছাড়া, রুল দেওয়া তো হবে কিন্তু রুল ছাড়া করতে গেলে আমাদের কিন্তু অঙ্কের মনে রাখতে হবে যে কীভাবে করলে অঙ্কটা আগানো যাবে, তাই না, একবারে একবারে সম্পূর্ণ ব্যতিক্রম, একবারে নিয়ম ছাড়া, আর নিয়ম দিয়ে করলে ওই যে স্যাকের এবং সাইনের এবং কসের যে টেনের মানগুলি লিখছিলি লিখছিলাম আমরা, সেগুলো দিয়ে করাতে হবে। দেখ এ ইকুয়াল টু আর সাইন থিটা, বি ইকুয়াল টু কত আর, মানে আমরা একবারে অন্যদিকে চলে গেছি, সুবিধা আছে আমরা এইটা তো ঘরের মধ্যে যোগ থাকলে কোনো সূত্র নাই, ঘরের মধ্যে যোগ বিয়োগ থাকলে কোনো সূত্র নাই, সূত্র পড়লে তো লিখবই কিন্তু সূত্রে পড়ে না, আবার সাথে দুর্ভোগ আছে, এটা ভেজাল, ঘর মানে জটিল, এটাকে নর্মাল করতে হবে, নর্মাল করলে এখন আমি যদি এর মান যদি এই মানগুলো বসে একটু দেখি কী হয়, ডিএক্স ইকুয়াল টু এর মান কত, এর মান আর সাইন থিটা কস কস এক্স, এর মান আর কস থিটা কস থিটা সাইন এক্স, ওয়ান বাই আর কমন গেলে ডিএক্স বাই কত, ডিএক্স বাই সাইন এক্স কস থিটা যোগ কস এক্স
ঘুরে রেখেছি সাইন এক্স কস থিটা কস এক্স সাইন থিটা, তো ওয়ান বাই আর ডি কত কত ডি এক্স বাই কত সাইন এ কস বি যোগ কস এ সাইন বি সাইন এ প্লাস ও বি সাইন এ প্লাস ও বি, ঠিক আছে সাইন এ প্লাস ও বি এখানে আমি কিন্তু ডিভাইসেড করে নিই, ওয়ান বাই সাইন মানে কোস এক থিটা ডি থিটা তাই না, না সরি ডি এক্স ডিএক্স ডিএক্স তাই না। এখন দেখো এটার বর্গের যোগফল, বর্গের যোগফল কত, আর স্কোয়ার ইজিকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইজিকাল টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট তাই না, বর্গ করছি তাই না, বর্গমূল করলাম বর্গের যোগফল। এটা আমরা ওই যে দেবীদি করেছি অ্যালজেব্রা করেছি বহুত করেছি এগুলো, এখন কত ওয়ান বাই আর এর মানটা বসাই দিই এটা পরে বসাই পরীক্ষাও তো লাগবে, সাইন বাই কস মানে টেন ইজিকাল টু কত ইজিকাল টু কস এ বাই বি এ বাই বি অতএব থিটা ইজিকাল টু টেন ইনভার্স এ বাই বি সব মান বসাই রাখি। এখন আমরা সেখানে করে দিই ওয়ান বাই আর কোসেক থিটার ইন্টিগ্রেশন লন টেন এন বাই বি সূত্র, আর এর মান কত রুট দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লন টেন এক্স প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত টেন ইনভার্স বি বাই এ বাই দুই প্লাস সি, শুধু মানটা পাঠিয়ে দিলাম কোসেক থিটার ইন্টিগ্রেশন লন টেন এক্স বাই টু লন টেন এক্স বাই টু, ঠিক আছে কোসেক এক্স লন টেন এক্স বাই টু প্লাস সি ইন্টিগ্রেশন করে দুর্ভোগ দেওয়া লাগবে, সেটা প্রথম থেকে দেখে আসছি আমি কেন দেওয়া লাগবে, আর এর মান বসাই দিলাম আর থিটা মান বসে যেটা হয় সেটাই আছে, এটি এটা ব্যতিক্রম, আর ওইভাবে করতে গেলে অঙ্ক বড় হবে যদি আমি নর্মাল নিয়মে করতে চাই। আগে যে রুলার লিখছিলাম সেই রুলার ওই রুল মানে অঙ্কের ফিগার, আগে কিন্তু স্কোয়ার ছিল না, আগের অঙ্ক শুধু সাইন কস ছিল, শুধু সাইন বা শুধু কস পাওয়ার ছিল না, এখন পাওয়ার মানে কি টু থ্রিও না, কিন্তু থ্রিও লেখেনি আগে ফোরও লেখেনি শুধু টু টু লিখছি, আর এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় কিছু থাকতে পারে নাও থাকতে পারে, আবার প্লাসের জায়গায় মাইনাসও থাকতে পারে এটা কোনো সমস্যা না, প্লাস মাইনাস থাকতে পারে তাই না, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে তাই না, আর এ এবং বি এর জায়গায় যে বর্গ থাকবে মানে টু স্কোয়ার আর থ্রি এরকম না, টু দুই থাকতে পারে তিনও থাকতে পারে কোনো সমস্যা নেই, এ বির জায়গায় যা মনে হয় তাই থাকবে অসুবিধা নাই, কিন্তু আমাদের অবশ্যই সাইন স্কোয়ার কস স্কোয়ার তাই না, হয় কস স্কোয়ার থাকবে অঙ্কের মধ্যে অথবা হরের মধ্যে উপরে দুর্ভোগ উপরে দুর্ভোগ নিচে হরের মধ্যে অবশ্যই সাইন স্কোয়ার কস স্কোয়ার অথবা সাইন স্কোয়ার সাথে যোগ বিয়োগ তাই না, অথবা দুইটাই সাইন স্কোয়ার কস স্কোয়ার দুইটাই, অথবা অথবা প্লাস সিও থাকতে পারে কোনো অসুবিধা নেই, একই নিয়ম এই আকারে থাকে তবে হর ও লকে কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে, মানে অবশ্যই আমার কী করতে হবে এরকম থাকলে আগে ছিল একরকম এখন হচ্ছে আরেক রকম, কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে হরের হরের টেন থিটা মানে অবশ্যই তাহলে হরের টেন আসবে,
যদি ভাগ দিবে ভাগদার করে অবশ্যই হরের মধ্যে 10 আসবে, আর 10-কে দেড় দলে ওই অঙ্কটা করা যাবে, মানে এটা করার মতো একটা অবস্থায় আসবে। এসে নিয়মটা এই যে, মানে আমার কস স্কয়ার আছে, আমার দুর্ভোগ নিয়ে কোনো চিন্তা ভাবনার কিছু নাই, এ স্কয়ার বি স্কয়ার জায়গায় কী আছে সে নিয়ে আমার বাবার কিছুই নাই, আমার কাজ হচ্ছে আমার সাইন স্কয়ার কস স্কয়ার আছে নাই, তাই না? সাইন স্কয়ার কস স্কয়ার যে যাই থাকুক, সাইন স্কয়ার থাকবে অথবা কস স্কয়ার থাকবে অথবা দুইটাই থাকবে, তাহলে অবশ্যই আমি কী করবো, হর রকে কস স্কয়ার দ্বারা ভাগ দেবো। সাইন স্কয়ার থাকলে সাইন স্কয়ার দ্বারা ভাগ না, আমি কিন্তু বলছি বলছি শুধু শুধু কস স্কয়ার দ্বারা ভাগ দেওয়া লাগবে, ঠিক আছে? এই রুলগুলা স্বতঃসিদ্ধ রুল, এই রুল ছাড়া তুমি অঙ্ক করতেই পারবে না, তাই না? অবশ্যই কস স্কয়ার দ্বারা, সাইন স্কয়ার দ্বারা না, সাইন থাকলেও কস স্কয়ার দ্বারা, কস থাকলেও কস স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। কস স্কয়ার দ্বারা ভাগ দিলে কত হবে? সাইন স্কয়ার থিটা ডি থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস হর লগে কস স্কয়ার থিটা দ্বারা বুঝছি না, 1/cos² মানে sec স্কয়ার, লাইনও গ্যাপ দিয়েছি, ঠিক আছে? 1/cos² মানে sec স্কয়ার, 1/cos² মানে sec স্কয়ার, cos স্কয়ার cos স্কয়ার কাটা, ঠিক আছে? আমার কথা ছিল কি, আমার কথা ছিল যে হরের 10x, হরের যে 10x আসে নাই, আমি বলছিলাম যে হরের 10x সমান সমান দেড় ধরে করতে হবে, হরের কিন্তু 10x আসে নাই, এখন আমাকে আনার ব্যবস্থা করতে হবে, আসলে তো আসবেই, আর যদি না আসে তাহলে কী করতে হবে, এই যে টেনে মানে আনার ব্যবস্থা করতে হবে, আসবেও সেক স্কোয়ার থিটা কত, 1+10² থিটা, এই যে বলছিলাম হরের 10 থিটা সমান সমান জ্যার দত্ত হবে, তাই না? জ্যার দত্ত হবে, অতএব সাইন স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জ্যার, তাই না? কত হবে এই যে সাইন স্কোয়ার থিটা ডি থিটা মানে ডি জ্যার বাই 2² যোগ জ্যার স্কোয়ার 1/a 3 ইনভার্স জ্যার বাই এ প্লাস সি, জেডের মানটা কত, জেডের মান 10θ/2 মানটা আমরা বসাই দিলাম, তাই না? অ্যাঙ্গেল এখন অর্ধেক, তো আমরা ওই ত্রিভুজে ফিগার রেখে আনতে পারবো না, এই জন্য সরাসরি ওখান থেকে মান বসাই দিলাম, অ্যাঙ্গেল সমান হলে আমি আনতে পারতাম। এসে এই রুলের অঙ্ক, এখানে আরও অঙ্ক আছে, ওটা তোমরা করতে পারবে, একই নিয়ম, একই নিয়ম, একই কাজ, কিন্তু সরলগত দিয়ে বিভিন্ন রকম আসতে পারে, তাই না? 22 এগুলো সব সেম আর করাবো না, এখন আমরা 23টা বার, সব ভিন্ন ভিন্ন নিয়ম, নিয়ম ছাড়া কিচ্ছু করতে পারবো না। ইন্টিগ্রেশন এত আকারে থাকে, সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডি এক্স এত আকারে থাকে, এম প্লাস ও এন নেগেটিভ পূর্ণ সংখ্যা,
এই ফর্মে থাকবে সানডে দিবা আর এম কক্ষ দিবা আর এম তাই না সানডে দিবা আর এম কক্ষ দিবা আর এম এই ফর্মে যদি থাকে তাই এবং এবং এই শর্ত আছে যে যে এম প্লাস অফ এন নেগেটিভ পূর্ণ সংখ্যা এই যে মানে শর্ত মানতে হবে আমি আনতে যে করলে হবে না নিতে পারবো না এবং যদি এম প্লাস অফ এন নেগেটিভ পূর্ণ সংখ্যা হয় তবে হর ও লকে কষ্টি পাওয়ার এই মানটা বসাবো তাই না ঠিক আছে এটা দ্বারা ভাগ করো যেটা হবে সে দ্বারা ভাগ করো ভাগ করার পরে অঙ্কটা একটা করার মতন অবস্থায় আসবে যেমন যেমন এখানে কত এই যে এই এখানে এই অবস্থায় আছে এখানে এম প্লাস ও এন কত মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ফোর তাই না নেগেটিভ পূর্ণ সংখ্যা ওই যে এই যে এম প্লাস ও এন নেগেটিভ পূর্ণ সংখ্যা তাই না তাহলে কী করতে হবে সরল করবো না আমরা হর লকে হর লকে কস টু দি পাওয়ার তাই না এই এম প্লাস অফ এন মান কত এই যে মাইনাস ফোর না এই যে এম প্লাস অফ এন মান মাইনাস ফোর তাই না তারা এম প্লাস অফ এন এর মান কত এম প্লাস অফ এন এর মান মাইনাস ফোর মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে এই যে বলে দিছি হর লকে এই যে এম প্লাস ও ব্যান এই যে এম প্লাস ও ব্যান তাই না ঠিক আছে বার করে বার করলে কত হবে ওয়ান বাই কষ্ট দি পাওয়ার ফোর মানে কত স্যাট টু দি পাওয়ার ফোর স্যাট টু দি পাওয়ার ফোর ডিএক্স তাই না সাইন এক্স কস কিউব এক্স কষ্ট পাওয়ার ফোর দ্বারা ভাগ করছে তাই না হর লকে ভাগ করছে ভাগ করার পরে এখন পাওয়ার ফোর ডিএক্স ডিভাইডেড বাই এই সাইন বাই কস মানে টেন সাইন বাই কস মানে টেন তাই একটা নিয়ে গেলাম আর থাকে তিনটা তাই না সাইন বাই কস কাটা যায় এটা কাটা যায় এই অবস্থা থাকে তাই না এই অবস্থা থাকে মানে আমাকে এটা করার মতন অবস্থায় নিয়ে যাওয়া লাগে এই জন্য আমি ফোরটাকে ভেঙে দুইবার লিখছি ফোর আর ফোর না সেকেন্ড স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার এখন ধরলে টেন এক্স ইকুয়াল টু জেড ধরলে পাওয়া যায় সেকেন্ড স্কোয়ারে ডি এক্স ইকুয়াল টু ডি জেড না ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস জেড স্কোয়ার টি জেড বাই জেড তাই না এই যে ওয়ান বাই জেড প্লাস জেড জেড টি জেড ওয়ান বাই জেড মানে লং জেড প্লাস জেড স্কোয়ার বাই দুই প্লাস সি লং জেড এর মান কত লং জেড এর মান টেন এক্স প্লাস টেন এক্স হোল স্কোয়ার বাই দুই প্লাস সি তাই না ঠিক আছে ঠিক আছে এই পর্যন্তই না আর কী আছে এখানে তো অঙ্ক তো আরও আছে এখানে সব জরিল সবচেয়ে জরিল অঙ্কগুলো সব এখানে আছে এক একটা এক রকম রুল এবং এই রুল মনে রাখা লাগবে মনে রাখতে না পারলে পারবা না তাই না ঠিক আছে পিছনে সূত্র লাগবে আর এই যে নিয়মকানুন লাগবে তাইলে অঙ্ক করা যাবে ধন্যবাদ এই পর্যন্তই।